সাবস্ক্রাইব করুন টিউনার বাজার চ্যানেল আর বেল আইকনে প্রেস করুন ল্যাটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। কেমন আছেন সবাই? তো বরাবর মতো আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখাবো আপনাদেরকে। তো আজকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা সোশ্যাল মিডিয়া সহ যে কোনো গুরুত্বপূর্ণ সাইটগুলোকে আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন। সেটা বন্ধ করার কারণ কি? কারণ অবশ্যই আছে, যারা অনেক সময় বাসার মধ্যে দেখে ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ এই সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় কাটায়। ফেসবুক, ইউটিউব, ভাইবার, টুইটার, এরকম বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, এবং আপনি যদি চান যে কোনো ইন্টারনেটে ব্রাউজ করতে পারবে না, কোনো ডাউনলোড সাইটেও যেতে পারবে না, তাহলে সেক্ষেত্রে আপনি সেই একটা কাজ করতে পারেন, সেই সাইটগুলো আপনি ব্লক করে রাখতে পারেন। তাহলে আপনার অজান্তে সে আর কখনই বাসার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে বসে সে সময় কাটাতে পারবে না সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে। তো সেটাই কিভাবে করবেন আজকে আমার এই ভিডিওর মধ্যে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে সেই কাজটা আপনি করে রাখতে পারবেন। তো চলুন। আজকে আমি একটা ছোট একটা সফটওয়্যারের মাধ্যমে দেখাবো আপনাদেরকে যে আপনারা কিভাবে কম্পিউটারের মধ্যে আপনারা চাইলে যে যে সাইটগুলোকে ব্লক করে রাখতে চান সেই সাইটগুলোকে আপনি অটোমেটিকলি ব্লক করে রাখতে পারবেন, এবং আপনি ছাড়া এই সাইটগুলোর মধ্যে কেউ ভিজিট করতে পারবে না আপনার অজান্তে কম্পিউটারের মধ্যে। এখন আমি আজকে K9 ওয়াপ প্রোটেকশন এই সফটওয়্যারটা নিয়ে দেখাবো, যে এটাতে আপনি কিভাবে আপনার কম্পিউটারের সোশ্যাল মিডিয়ার যে নেটওয়ার্কগুলো আছে সেগুলোকে ব্লক করে রাখবেন। দেখুন, আমরা এই যখন ফার্স্টে এই সাইটের মধ্যে আসবো K9WAPProtection.com, দেখুন উপরে বারের মধ্যে আমার লিঙ্কটা দেওয়া আছে, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। এটাতে যখন আপনি আসবেন, আসার পরে রাইট সাইডে দেখুন ডাউনলোড K9 টুডে, এটার মধ্যে একটা ক্লিক করবো আমরা। এটাতে ক্লিক করার পরে ছোট একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, যে এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে, তারপরে আমাদের এটাকে ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক পাঠানো হবে আমাদের ইমেলের মধ্যে। তো অবশ্যই আপনি একটা ইমেল নাম্বার ব্যবহার করতে হবে, আপনি চাইলে পারমানেন্টলি ইমেল ব্যবহার করতে পারেন বা টেম্পোরারি যে 10 মিনিটের যে ইমেল গুলো দেয় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন এটার মধ্যে। তবে আমি সাজেস্ট করবো পারমানেন্টলি ব্যবহার করেন, তাহলে আপনি দেখেছি যে কোনো সময় আপনার পাসওয়ার্ড যদি ভুলেও যান তাই সেটাকে আপনি ফরগেট করে নিতে পারবেন। এখন আমরা যে কোনো একটা নাম দিয়ে দিই সেটার মধ্যে, তারপর আমরা একটা ইমেল নাম্বার ব্যবহার করবো এই জায়গার মধ্যে। সেম ইমেল নাম্বারটা আমাদের এই জায়গায় টাইপ করতে হবে দুবার, এটার মধ্যে কপি পেস্ট করলে হবে না, অবশ্যই আপনাকে টাইপ করতে হবে। তারপর আপনি কোথায় থেকে এটা নিউজটা পাইছেন সেই এটা দিয়ে দিতে পারেন, যদি আপনারা চান যে আমার কাছ থেকে পাচ্ছেন সেটা দিতে, যদি চান যে আমি অনলাইন থেকে পাইছি সেক্ষেত্রে আপনি অনলাইন দিয়ে রাখতে পারেন, সার্চ ইঞ্জিন যেমন গুগল। তারপর আমরা রিকোয়েস্ট লাইসেন্স এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মেলের মধ্যে একটা মেল চলে গেছে, এখন আমরা আমাদের মেলটাকে দেখবো। দেখুন আমাদের ইমেলের মধ্যে একটা মেল অলরেডি চলে আসছে। এখন আমাদের এটা হলো আমাদের ডাউনলোড লিঙ্ক, আর নিচেরটা হলো আমাদের লাইসেন্স কপি। এখন আমরা ফার্স্টে ডাউনলোডে ক্লিক করব। ছোট্ট একটি সফটওয়্যার, 1 থেকে 2 MB এর সাইজ। ডাউনলোডে ক্লিক করার পরে এখন আমরা যদি অপারেটিং সিস্টেম উইন্ডোজ হয় উইন্ডোজ, আর যদি ম্যাক হয় তাহলে নিচেরটাতে। এখন যদি আমরা উইন্ডোজ, সেক্ষেত্রে আমি উপরেটায় ক্লিক করব। দেখুন মাত্র 1.5 MB সফটওয়্যারটা আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করি, এটা আমার সফটওয়্যার। হ্যাঁ, তার আগে আমি বলে নিই সফটওয়্যারটা ইনস্টল করার প্রসেসিং তো আমরা সবাই জানি। নেক্সট, আই এগ্রি। হ্যাঁ, এখন হলো আমাদের ইমেলের মধ্যে এই ডাউনলোড অপশনটা ছাড়াও নিচে দেখুন একটা লাইসেন্স কপি দেওয়া আছে, এই কপিটাকে আমরা এটাকে কপি করে নেব। কপি করার পরে যে আমরা ইনস্টল করার পরে এই যে এই জায়গায় একটা লাইসেন্স কপি দেওয়ার লাগবে, আমাদের কপি করার যে লাইসেন্স কপিটা আছে এই জায়গায় পেস্ট করে দেবো। দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনার মনে রাখবে 8 সংখ্যার হতে হবে। দেওয়ার পরে তারপর ইনস্টল। হ্যাঁ, ইনস্টলে দেওয়ার পরে আমাদের এটাকে রিবুট করতে হবে, আমাদের কম্পিউটারটাকে সিস্টেমটাকে যখন আমরা রিবুট করব তখনই আমরা এটার
কাজ কিভাবে করে সেটা দেখাবো। দেখুন আমি এটাকে রিবুট করে তারপর আবার আসতেছি। হ্যাঁ, আমরা কম্পিউটারটাকে রিবুট করছি। রিবুট করার পরে এখন দেখবো আমাদের সেই সফটওয়্যারটা কিভাবে কাজ করে। স্টার্ট মেনুতে যে দেখুন আমাদের এই সফটওয়্যারটা কিনে নেওয়া প্রোডাকশন, এটাতে ক্লিক করব। করার পরে আমাদের একটা ব্রাউজার যেটা ওপেন হবে, এখন এটা আমাদের কম্পিউটারের মধ্যে সেট আপ করতে হবে। দেখুন মাঝখানে যে সেট আপ লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে পাসওয়ার্ডটা দিছিলাম ইনস্টল করার সময়, সেই পাসওয়ার্ডটা আমরা এই জায়গায় টাইপ করব। আর যদি পাসওয়ার্ডটা আমরা ভুলে যাই সেক্ষেত্রে আমরা এটা দিয়ে ফরগেট পাসওয়ার্ড করতে পারবো। আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ব্যবহার করছি সেটার মধ্যে আমাদের নতুন পাসওয়ার্ড পাঠানো হবে। ওকে, হ্যাঁ, এটা হলো আমাদের সফটওয়্যারের হোম পেজ। তো এখন আমরা চাইলে এটা দিয়ে সবকিছু কাস্ট, এই দেখুন এটা দিয়ে সোশ্যাল মিডিয়া অলরেডি সবকিছু ব্লক করা আছে। এরপর যদি চাই আমরা কাস্টমে আর অন্যান্য সাইট ব্লক করার জন্য, তাহলে নিচে আমরা কাস্টমে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গার মধ্যে দেখুন লেখা আছে আরো অনেকগুলো সাইট দেওয়া আছে। এই আমরা সোশ্যাল নেটওয়ার্ক, তারপর সফটওয়্যার ডাউনলোড, এগুলোকে আমরা ব্লক করে দিলাম। এরপর চাইলে আমরা সার্চ ইঞ্জিনও ব্লক করে দিতে পারি। আরো অনেকগুলো সাইট আছে, গেমিং, এন্টারটেনমেন্ট। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে সাইটগুলোকে আপনি চান এলাও করবেন না, সেগুলোকে আপনি টিক দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে ওকে ক্লিক করতে হবে, সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর সেভে ক্লিক করার পর এখন আমরা দেখব যে আমাদের এই সোশ্যাল মিডিয়া কাজ করে কিনা। এখন আমরা ফেসবুকে ঢুকি। দেখুন আমাদের ফেসবুক কাজ করে না। আমাদের ফেসবুক সোশ্যাল নেটওয়ার্ক গুলা যতগুলা সোশ্যাল নেটওয়ার্ক আছে সবগুলো এখন ব্লক করা আছে। এরপর আপনি যদি চান যে আপনার কম্পিউটারের মধ্যে সে অনলাইনে কোনো ভিডিও ওয়াচ করতে না পারে, সেক্ষেত্রে আপনি সেটাকেও অনলাইন স্ট্রিমিং এটাকেও বন্ধ করে দিতে পারেন। এখন আমরা দেখি আমাদের অন্য আরেকটা সাইট ওপেন হয় কিনা। দেখুন আমাদের ইউটিউবও ব্লক হয়ে গেছে। এখন আমরা ইউটিউবে সার্চ দিয়েছি, ইউটিউবও আসে নাই। তার মানে এখন আপনি চাইলে আপনার অজান্তেই কম্পিউটারের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের সমস্যা সময় কাটাতে পারবে না, কোনো সাইটের মধ্যে সে প্রবেশ করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না। যে যে সাইটগুলোকে আপনি ব্লক করে রাখছেন সেই সাইটগুলোতে সে আর কখনোই প্রবেশ করতে পারবে না যতক্ষণ আপনি এটাকে অ্যালাউ করবেন। তো এই আমার আজকে আমার এই দেখানো এই সিস্টেমে যদি আপনারা চান আপনাদের বাসার মধ্যেই, যে কারণ এখন ডিজিটাল যুগ, ইন্টারনেটের যুগ, এখন ছোট ছোট বাচ্চারা অনলাইনে সারাক্ষণ সময় কাটায় পড়াশোনা বাদ দিয়ে, এগুলো খুবই খারাপ। তো আপনি যদি চান যে তাদের এই আসক্তি থেকে বাঁচানোর জন্য, তাহলে এই সিস্টেমটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের বাসার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে। তাহলে সে আপনাদের অজান্তে আর সময় কাটাতে পারবে না সোশ্যাল মিডিয়ার মধ্যে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর সামান্যতম কাজ আসে, অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর ফার্স্ট এবং লাস্ট সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন, যাতে আমি নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আজকের মতো এখানে বিদায়। নেক্সটে কোনো ভালো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।